কিতা হইছে দিদি আপনারা ঘরে? আমরা রে ঘর দোয়ানোর কথা আছে, ঘর দিছে না, কইছে কাগজ তোর দিতাম, কাগজ তোর লাগে কইছে টাকা দিতাম, টাকা দিছে না, কাগজ তোর জমা দিছি। আমারে ফোন করো না, আমি ফোন করো না, হ্যাঁ কইছে কয় বিল কিছে বেরিত না দিয়ে। তো আমি রেশন কার্ড, আধার কার্ড, আই কার্ড, কিছু ছবি বিল কিছে বেরিত দিয়েছি, দিয়ে এরপরে পাঠাইছি। পরে এই কয়েকদিন আগে বিশ্রামঞ্জ মিটিং গেছে, সেটি খেলছে, তারপর আমরা শোনাচ্ছে না, আমি মানুষের কাছে শুনে গেছি। লকডাউন করে সেরা তাড়াতাড়ি সবাই বিদায় করে দিছে, মিটিংয়ে ঢুকতে পারছে না। এরপরে এন বিল কিসে বেরিত মিটিং হয়েছে, এবার তারা আমরা ডাকাইছে না, তারা তারা মিললে মিটিং করছে, গর গর বাক করছে। দেখি সেরিকালচার থেকে ঘর পাইছে, সেরিকালচার যারা তুত চাষি, আপনারা কি তুত চাষ করে? এরপর কি কইছে? এরপরে তো হিমালয় দিদি, এরপরে হিমালয় দিদিমণি আর লোক আমার কোনো কথা নাই। কি দিদিমণি? হিমালয় দিদিমণি, দেব হিমালয় দেব মা। কি তাইনের কি 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 সেরিকালচারের? সেরিকালচারে কি পদে আছে? বিশ্রামঞ্জ সেরিকালচার চাকরি করে। আচ্ছা, তাইনে কি চাষ হয়েছে আপনার কাছে? এরপরে কয় টাকা দাম লোক 30,000 টাকা নাইলে ঘর দিত না। এরপরে কালকে আমি বিশ্রামঞ্জ অফিসে তার আওনের আগে গেলাম, তারা তো অফিস কাছারি 12টা 11টার দিকে আইয়ে, আমি 10টার লগে লগে গেছি। যাওয়ানোর সময় তাই না এসে লিফটিং করতে গেছে, আমি দাঁড়িয়ে রয়েছি। এরপরে আমি গেলাম, ম্যাডাম আমি তো আপনার কাছে আইসি, আপনার আমার একটু খাতা দেখান, তোমার সাথে কোনো কথা নাই, আমার জ্বালাইলে যাও, চলো পঞ্চায়েত, তুমি যাইলে যাও পঞ্চায়েত, আমি কি পঞ্চায়েত ডরাই নি? পঞ্চায়েত গেলে তো আর ভালো হয়েছে, আমি তো ডরাই না। এরপরে আমি আর একজন স্যারের লগে কথা কইলাম, কথাবার্তা কইয়া এরপরে আমি আইসি, আই আমি পঞ্চায়েত গেছি, আইদি সব মহিলা তেনে ঢা আয়া গুলাই লিছে, গুলাই লিছে তারার লগে, হ্যাঁ তারা মিটিং করে তারার লগে কথা কইতেছে। পরে আমার তো ঢা অফিসে কইছে, আর কোনো কইছে না, ড্রাইছে না। পরে আমি চেতে উঠছি যে তুমি এরুম এরুম করলা, আমি যে অফিসে গেলাম, আমি তোমার সেরিকালচার, আমি আমরা দিয়ে তোমার স্যার কি, আমরা যদি চাষ না করি তাহলে তোমরা স্যার কি করে করবা? তাহলে তুমি যে আমি যখন পঞ্চায়েত হয়েছি সরকারি, আমার জিজ্ঞাসা লাগবো তুমি কি লেগে আইসো, তাহলে আমি বিষয় ভেঙে কম সরকারি যখন পঞ্চায়েতে ফেলতে পারতে পারবো নি, তাহলে তুমি কিরে কাজটা করলা, আমার রাগ হয়েছে, তুমি কিরে আমার আমার কথা কইছো না? ওই আমি এখন সেতে রেতে এরপরে অনেক কিছু কইছি। আপনারা তুত চাষ করেন, আপনার নামটা? আপনার নাম? আমার নাম বিয়ালি দেববর্মা। কি? বিয়ালি দেববর্মা। বিয়ালি দেববর্মা, আপনি তুত চাষ করেন? আপনিও ঘর পাইছেন না? না। তারা কি কইছে হিমালি দেববর্মা যে ফিল্ড অফিসার সেরিকালচারের? তারা কইছে কো এবার ফাইতো না, আগে মতে দিয়ে এলাম, এবার ঘুরছাইছে, হ্যাঁ আমার, হ্যাঁ হ্যাঁ ঘুরছাইছে, হ্যাঁ। তো আপনি ঘুষ দিতেন পারছেন না দেখি? কইতে আমি আমার হাতে থাকলে তারা ঘুষ দিতা, এমনি গরিব মানুষ, কাম কাজ করলে খাওয়ান লাগে। তুত চাষ করেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ। তাহলে তুতের বেনিফিশিয়ারি আপনারা না? হ্যাঁ। আপনার এই জায়গাটা কিটা, নামটা কিটা? এই প্রমোদনগর। প্রমোদনগর, প্রমোদনগর 4 নম্বর ওয়ার্ড, মুসলিম ফেতুমপাড়া। ফেতুমপাড়া, ফেতুমপাড়া, হ্যাঁ। এটা কোন ব্লক? জম্পুর ব্লক। জম্পুর ব্লক। তো এখন আপনারা কি চাইতেছেন? আমরা অন ঘর চাইতেছে। সব সময় তুত চাষ করেন না? তো আপনারা বড় অফিসাররা জানাইছেন যে তাই নিজে ঘুষাইছে হিমালি দেববর্মা? বড় অফিসাররা জানাইছেন না, কালকে গেছি অফিসে পাইছেন না? পাইছেন না, সবসময় আয় না, তারা বেশি কাজ লাগলে আইয়ে, তো কালকে পাইছি না। এরপরে কয়েকজন মনে করেন এন যাইলে তো কত রঙের মানুষের সঙ্গে জিজ্ঞেসি যে আমি যে ঘুড়ি চাষ করি আপনারা দেখছেন না, আমার ঘুড়িলেও বিষয়তে দেখছি, তোমার তো এর একিস্তে দেখছি না, একিস্তে তো আমি পালতাম পারছি না, অসুবিধা আসলো তাহলে আমরা দেখিনি। মানে যারা তুত চাষ না করে তারাও ফেলেছে ঘর, মনে করেন পাইছে যে আজকে আমি একটা সরকারি তুত চাষির ঘর পাইলাম, পাইছে বাগানটা কাটতে নিলাম বা ফালাম না, ফারলাম না, এরপর তো আমার নামটা খেতাতে রয়েছে, ওই হে মানুষে বিরা ফায় তুত চাষ করে না তারা ফায় করে, আর আমরা তুত চাষ করে পান পাইছেন না, তারা উল্টা বা ঘুষাইছে। আপনাদের বক্তব্য তাই না, সরকারি চাকরি করে এই ঘুষাইছে দিকা, ঘুষ দিতেন পারছেন না দিকা, ঘর দিচ্ছেন আপনারা। আমি কাউকে কইছি আমি সামনে তাই না তুলে তুলে দেন তোমারে, আমি আগরতলা স্বাস্থ্য কেন্দ্রের মন্ত্রী যে আছে এমনি সরাসরি কথা কইছি মন্ত্রী।
subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.